ফুটবল পাড়ায় চলছে গুঞ্জন, বাফুফে চালাচ্ছে চেষ্টা, হামজা চৌধুরী গায়ে জড়াবে লাল সবুজ জার্সিটা। সহসাই হচ্ছে না সব, করতে হবে আরো কিছুটা সময় অপেক্ষা। জামালও মানছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা, বাংলাদেশি বংশোদ্ভূত হামজা দেওয়ান চৌধুরীর জন্য বদলে যাবে গোটা দলের চিত্রটা। হামজা যদি আসে তাহলে দেশের জন্য আর ফুটবলের জন্য ভালো, কারণ হামজা ইজ আ হাই প্রোফাইল বিগ প্রোফাইল, এখন চ্যাম্পিয়নশিপ খেলতেছে লেস্টারের সাথে। সো উনি যদি আসতে পারে তাহলে আমার জন্য তো ভালো না। লাস্ট 14 দিন আমি ওমান ছিলাম, ওমান ক্লাবের সাথে প্র্যাকটিস করছি, সো এই জন্য সবাই বলতেছে আমি বেশি শোকায় গেছি, বাট আসলে আমি প্র্যাকটিসে ছিলাম, এই জন্য একটু 95 মিনিটস খেলতে চাই, আমিও 95 মিনিটস খেলতে চাই, বাট এন্ড অফ দ্য ডে এটা ম্যানেজমেন্ট ডিসিশন কে খেলবে কে খেলবেন না। গেল বছর সৌদি আরবের ক্যাম্পটা কাজে এসেছে বেশ, সাফ থেকে শুরু ফুটবলাররা মাঠের লড়াইয়ে কঠিন প্রতিপক্ষের সাথে লড়েছে বুক চিতিয়ে, এবার প্রতিপক্ষ ফিলিস্তিন। নতুন বছরের শুরুটা দারুণ ফুটবল উপহার দিয়ে করতে চায় ওরা। 17 মার্চ কুয়েত যাবে জামাল তপু সোহেলরা, সেখানে 22 মার্চ ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। অর্ণব বাপি, 71।